অসন্তোষ জাগ্রত দ্বারে আবিরের রঙে রেঙেছে বঙ্গবাসী, দিগন্তে গাঢ় হয়েছে পলাশের রং, সঙ্গে রবি ঠাকুরের সুর, আজ রঙের উৎসব, রঙিন বসন্তকে বরণ করে নেওয়ার পালা, নাচে গানে রাঙি দেওয়ার দিন। বসন্ত উৎসব উপলক্ষে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারা রাজ্য জুড়ে। শিলিগুড়ি থেকে কলকাতা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই বসন্ত উৎসব পালিত হচ্ছে দিকে দিকে। আজ সবার রঙে রং মেলানোর দিন, আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে। কলকাতার বুকে এক টুকরো শান্তিনিকেতন উঠে এসেছে, নাচে গানে বসন্তকে বরণ কচিকাঁচাদের। সারা রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে আবির খেলা, আবিরে ডাঙা শান্তিনিকেতন। বিশ্বভারতীতে পড়ুয়াদের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব। উপাসনা গৃহ থেকে আসাম চত্বরে প্রভাত ফেরি, রঙের উৎসবের মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়, আসাম চত্বরে বাইরে চলো রং খেলা। রঙের ছোঁয়ায় ধর্মীচে সাফ হয়ে যাক সব ভুল ভ্রান্তি, বন্ধ হোক যুদ্ধ, এই আশা নিয়েই নাচে গানে কবিতায় বসন্ত উৎসব পালন করল শহর কলকাতা। একে অপরকে আবির ও রং মাখিয়ে দোলের শুভেচ্ছা জানালেন সকলেই। দেশ তথা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডে পৌরবাতা তুলসী সিনহা রায়ের উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব। এদিন এই বসন্ত উৎসবে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সবাই সবার কথা ভাবুন।